ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে সবই চলছিল ঠিকঠাক। তবে নেতাদের ভিড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য চলাকালীন হঠাৎই ভিড়ে পড়ে মঞ্চ। পরে ক্ষুব্ধ ওবায়দুল কাদের বলেন, দলে কমছে নেতার সংখ্যাই বেশি। এ ঘটনায় কয়েকজন আহত হলেও বর্তমানে অবস্থার হাত থেকে বেঁচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বর্ণাঢ্য করতে সাধ্যমতো চেষ্টা বাংলাদেশ ছাত্রলীগের। মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান কয়েক ডজন ছাত্রলীগ নেতাও বক্তব্যে ছাত্রলীগ নেতা কর্মীদের আগামীর দিক নির্দেশনাও দিচ্ছিলেন ওবায়দুল কাদের। আমরা